আসসালামু আলাইকুম ফাজানাস রেসিপি নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো এই রমজানে যারা প্রতিদিনের ইফতারে পোড়া বা মশলাযুক্ত খাবারকে বিরক্ত হয়ে গেছেন অথবা রেস্টুরেন্টের খাবারটাকে মিস করছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি সাদের রানে পারফেক্ট বাটার চিকেন আর লেয়ার বন পরোটা তাও আবার একেবারেই সহজভাবে তৈরি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখিনি প্রথমেই বন লেয়ার পরোটা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন পরোটা ডোটা করার জন্য প্রথমেই আমরা একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নেব তাই এখানে আমি মেজামেন কাপের ওয়ান থার্ড কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এখন এই লিকুইড দুধের মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম দেড় চা চামচ চিনি পনে এক চা চামচ লবণ এরপর একটা কাটা চামচ দিয়ে সবগুলো উপকরণে খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে লিকুইড এই মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব জামেন কাপের তিন কাপ পরিমাণ ময়দা এখন এই ময়দার মধ্যে আগে থেকে যে লিকুইড মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ লিকুইড মিশ্রণটাই দিয়ে দেব। এরপর পরটার টাইটফিট একটা বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ আরও এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ পানি আর এখানে আমি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে পরটার জন্য একেবারে টাইটপিট একটা ডো তৈরি করে নেব দেখুন পরটার জন্য ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবল চামচ রান্নার রেগুলার তেল এখন তেলটাও আমরা ডোর সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ডোটা দেখতে ঠিক এরকম স্মুথ হয়ে যাবে এ পর্যায়ে ডোর মধ্যে আবারও একটা বলে শেপ দিয়ে ডোর ওপরে আমি দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন ডোর মধ্যে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা আমরা একটা সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য সেই সাথে সাদে গ্রানে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন তৈরি করার জন্য চিকেন ম্যারিনেশনের প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি আগে থেকেই বোনলেস চিকেন এরকম কিউব করে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম আর চিকেনটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব মেজামেন কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দেব। হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ লেবুর রস এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ঘরের তৈরি বাটার চিকেনের মধ্যে পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে বাটার চিকেনের ফ্লেভার এনে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ সেটা হলো রাঁধুনির মিক্স বাটার চিকেন মশলা আর এই মশলাটা আপনি আপনার হাতের কাছে যে কোনো বড় মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখন রাঁধুনির এই মিক্স বাটার চিকেন মশলা থেকে দুই টেবিল চামচ পরিমাণ মশলা চিকেনের মধ্যে আমরা অ্যাড করে দেব। এরপর এই সবগুলো মশলাই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মশলা মাখানো ওই চিকেনটা আমরা একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য সেই সাথে বাটার চিকেনটা তৈরি করার জন্য ক্রিমের প্রিপারেশানটা করে নেব কারণ আমরা কিন্তু আজকে ঘরের তৈরি ক্রিম দিয়ে এই বাটার চিকেনটা রান্না করে নেব এর জন্য যেই পাতিলে আমরা ক্রিমটা তৈরি করব সেই পাতিলের মধ্যে আমি দিয়ে দেব মেজামিন কাপের হাফ কাপ পরিমাণ পানি মেজামেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এই সবগুলো উপকরণ একটা হুইপ চামচ দিয়ে খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব যেন লিকুইড এই মিশ্রণের মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে দেখুন ক্রিমের জন্য লিকুইড মিশ্রণটা কিন্তু এখন পুরোপুরি তৈরি তাই চুলার প্রিপারেশনে চলে যাব। দেখুন চুলার লো মিডিয়াম হিটে ক্রিমের মিশ্রণটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এখন চুলা লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ক্রিমের মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু জাল করে নেব আর কিছুটা সময় জাল করে নিলে দেখবেন ক্রিমের মিশ্রণটা ঠিক এরকমই হালকা একটু ঘন হয়ে যাবে আর এ পর্যায়ে ক্রিমের এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ বাটার এখন ক্রিমের মিশ্রণ আর বাটারটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঘরের তৈরি ইনস্ট্যান্ট ক্রিম এখন এই ক্রিমের মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব সেই সাথে বাটার চিকেন তৈরি করার জন্য টমেটোর গ্রেভিটা তৈরি করে নেব। আর এর জন্য আবার একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দেব। দুই টেবিল চামচ বাটার বাটারটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ঠিক এভাবেই আমি অর্ধেক করে নিয়েছি আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ এখন পেঁয়াজ আর মরিচটাকে বাটারের মধ্যে কিছুটা সময় ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের মিশ্রণটা ঠিক এরকমই নরম হয়ে নেতি আসবে এরপর যে মধ্যে আমি অ্যাড করে দেবো এরকমই মিডিয়াম সাইজের চারটা টমেটো ঠিক এভাবেই আমি কিউব করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন টমেটোগুলো যেন একেবারে পাকা লাল টুকটুকে হয় তাহলেই কিন্তু বাটার চিকেনের কালারটা বেশি ভালো আসে আর দিয়ে দেব। দশ থেকে বারোটা কাজুবাদাম এখন ভাজা পেঁয়াজের সাথে টমেটো আর কাজুবাদামটাকেও কয়েক সেকেন্ড কষিয়ে নেব আর কষিয়ে নিলে দেখবেন টমেটোগুলো ঠিক এরকমই নরম হয়ে নেতে আসবে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আবার দুই টেবিল চামচ পরিমাল রাঁধুনি রেডিমিক্স মিক্স বাটার চিকেন মশলা এখন মশলাটাও আমরা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নমা পানি এখন পানিটাও টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব যেন টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে অবশ্যই মাঝে এক থেকে দুবার ঢাকনা তুলে টমেটোর এই মিশ্রণটা নেড়ে চেড়ে দেবেন যেন পাতিলের তলায় বেজে না যায় দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর টমেটোগুলো কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে টমেটোর এই মিশ্রণটা আমি আবারও চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব সেই সাথে আগে থেকে যে চিকেনটা আমরা ম্যানেশন করে রেখেছিলাম সেই চিকেনটা ভেজে নেব এর জন্য চুলার হাই হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তবে আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তেলটা গরম হয়ে গেলে ম্যানেশন করা চিকেনের পিসগুলো ঠিক এভাবেই আমরা তেলের ওপর দিয়ে দেবো এরপর উল্টে পাল্টে চিকেনগুলো হালকা ব্রাউন কালার করে তিন থেকে চার মিনিট হাই হিটে ভেজে নেব চার মিনিট পর চুলার হিটটা আমরা কমিয়ে লো মিডিয়াম করে দেব। এতে চিকেনের যে জুসি ভাবটা আছে সেটা চিকেনের ভেতরে রয়ে যাবে এবং চিকেনের উপরের চামড়াটা লক হয়ে যাবে এখন মিডিয়াম হিটে চিকেনটাকে হালকা ব্রাউন কালার মানে একটু পোড়া পাড়া করে চিকেন টিকার মতো করে ভেজে নেবো দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে এই চিকেনগুলো আমরা তুলে আবারও একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে আগে থেকে গ্রেভির জন্য যে টমেটোর মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম দেখুন সেটা কিন্তু এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জগে সম্পূর্ণ টমেটোর মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো দেখুন সম্পূর্ণ টমেটোর পেস্টটাই কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে যে পাতিলে আমরা বাটার চিকেনটা তৈরি করব সেই পাতিলের মধ্যে এরকম একটা স্টেনার দিয়ে সম্পূর্ণ টমেটোর গ্রেভিটাই ছেঁকে নেব এতে বাটার চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো আসে এখন গ্রেভিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে ব্লেন্ডার জগের মধ্যে আবারও মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে সম্পূর্ণ ব্লেন্ডারটায় খুব ভালোভাবে ধুয়ে সেই পানিটাও আমরা গ্রেভির মধ্যে অ্যাড করে দেব এতে মজাদার এই মশলাটা কিন্তু একটু নষ্ট হবে না এখন কিন্তু বাটার চিকেনটা তৈরি করে নেওয়ার পালা আর এর জন্য চুলার প্রিপারেশানে চলে যাব দেখুন চুলার মিডিয়াম হিটে গ্রেভিটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এ পর্যায়ে গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দেব। আবারও দুই টেবিল চামচ পরিমাণ বাটার এখন টমেটোর গ্রেভি আর বাটারটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভিটা আমরা কষিয়ে নেব কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন গ্রেভির মধ্যে ঠিক এরকমই বলক চলে এসেছে এরপর যে মধ্যে আমি অ্যাড করে দেব। আগে থেকে যে চিকেনগুলো আমরা ভেজে রেখেছিলাম আর দিয়ে দেব। আবারও পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ পেতে রাঁধুনি রেডি মিক্স বাটার চিকেন মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ মশলা সেই সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ কাস্তুরি মেথি আর এই কাস্তুরি মেথিটাও আপনারা যে কোনো বড়ো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু এই মেথি পাতাটা হাতের তালুতে ঠেকে এভাবে একটু ঘষে দেবেন এতে মেথি পাতার গ্রানটা খুব সহজেই বেরিয়ে আসবে সেই সাথে অ্যাড করে দেব এক চা চামচ চিনি এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা লো মিডিয়াম হিটে প্যানে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে চিকেনটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ইনস্ট্যান্ট ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ক্রিম আর একটু খেয়াল করুন ক্রিমের ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে আর এই ক্রিমের রেসিপিটাও কিন্তু রাঁধুনি রেডিমিক যে বাটার চিকেন মশলাটা আছে সেই মশলার প্যাকেটের পেছনেই দেওয়া আছে আমি শুধুমাত্র তাদের ইনস্ট্রাকশনটা ফলো করে এই ক্রিমটা তৈরি করেছি এখন ক্রিম আর চিকেনটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে ঘরে বসে সাদে গ্রানে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে বাটার চিকেনটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে আগে থেকে যে বন পরোটার ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম দেখুন সেই ডোটা কিন্তু একেবারে স্মুথ হয়ে গেছে আর এ পর্যায়ে এই ডো থেকে লেচি কেটে নেওয়ার পালা আর পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের লেয়ার বন পরোটা তৈরি করার লেচিটা কিন্তু একটু অন্যভাবে কেটে নিতে হয় আর সেই পদ্ধতিটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য ডোটাকে ঠিক এভাবে একটু রোল করে হাত দিয়ে ঠিক এভাবে মোট করে একটা করে লেচি কেটে নেব এরপর আবারও হাতে ঠিক এভাবে মোট করে আরও একটা লেচি কেটে নেব এবং সেমভাবে বাকি সবগুলো লেচিও কেটে নেবো আর এই গাছটা আমি ঠিক করে করেছি সেটা আপনার ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন দেখুন সবগুলো লেচি কিন্তু কাটা হয়ে গেছে আর এ পর্যায়ে একটা লেচি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লেচির মধ্যে কিন্তু কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই একেবারে স্মুথ একটা লেচি তৈরি হয়ে গেছে এখন একটা করে লেচি নিয়ে ঠিক এভাবেই আমরা বোর্ডের ওপর রেখে দেব। এরপর ওপর থেকে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে হাত দিয়ে সেই লেচিটাকে ঠিক এভাবেই আমি প্রেস করে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব যখন দেখবেন রুটিটা ঠিক এরকমই একটু বড় হয়ে গেছে তখন এরকম একটা বেলনি দিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু এখানে কোনো রকম ময়দা ব্যবহার করা যাবে না তেলের ওপরেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে আর একেবারে পাতলা করে দেখুন বড় সাইজের পাতলা একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই রুটির ওপরে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নেব এরপর এরকম একটা পিজা কাটার অথবা নাইফ দিয়ে ঠিক এভাবেই আমি রুটির এক ধার থেকে শুরু করে সম্পূর্ণ রুটিটাই কেটে নেব এরপর এরকম একটা ছুরির মাথা দিয়ে রুটির দুই ধার থেকে ঠিক এভাবেই আমি মাঝখানে মিলিয়ে নেব এবং হালকা হাতে প্রেস করে কেটে নেওয়া রুটিটা ঠিক এভাবেই একটু লম্বা করে নেব এরপর তিন আঙ্গুলের একটা ভাজ দিয়ে লম্বা ধড়ির মতো করে নেওয়া রুটিটা আমরা ঠিক এভাবে আঙুলের মাথায় পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পর শেষের যে মাথাটা আছে সেটা ঠিক এভাবে আমরা নিচ দিয়ে ঢুকিয়ে উপরে তুলে নেব আর এরই সাথে কিন্তু একটা বন পরটা তৈরি হয়ে গেছে এখন সেমভাবে বাকি সবগুলো বন পরটাই আমি তৈরি করে নেব দেখুন সবগুলো বন পরোটাই কিন্তু তৈরি হয়ে গেছে তবে এই পরোটাগুলো চুলায় সেকে নেওয়ার আগে ঠিক এভাবে হালকা হাতে প্রেস করে একটু চ্যাপটা করে নেব যেন দুধার থেকেই সমানভাবে রুটিগুলো সেঁকে নেওয়া যায় দেখুন এর সাথেই কিন্তু সবগুলো বন পরাটাই তৈরি হয়ে গেছে এখন কিন্তু এগুলো সেঁকে নেওয়ার পালা আর এর জন্য চুলার প্রিপারেশনে চলে যাব দেখুন চুলায় আগে থেকে আমি লো মিডিয়াম হিটে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন এই তাওয়ার ওপরে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব এরপর চারটা করে বন পরোটা একসাথেই সেঁকে নেব আর কিছুটা সময় পরোটার একটা সাইড চুলা লো মিডিয়াম হিটে সেঁকে নেওয়ার পর পরোটাগুলো ঠিক এভাবেই আমরা উল্টে নেব এরপর পরোটার এপাশটাও আমি হালকা একটু সেঁকে নেব এভাবে করে দুপাশ থেকে পরোটাটাকে হালকা কালার করে সেঁকে নেব আর কিছুটা সময় সেঁকে নেওয়ার পর যখন দেখবেন পরোটার মধ্যে ঠিক এরকমই হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে এ পর্যায়ে ওপর থেকে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব আর ব্রাশ করে নিলে দেখবেন পরটার প্রতিটা লেয়ার স্পষ্ট হয়ে যাবে দেখুন এরই সাথে কিন্তু পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এই পরোটাগুলো কিন্তু সার্ভ করার আগে একটা করে পরোটা নিয়ে ঠিক এভাবেই আমরা হালকা হাতে দুপাশ থেকে প্রেস করে নেব আর নিলে দেখবেন পরোটার প্রতিটা লেয়ার একেবারে স্পষ্ট হয়ে যাবে আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেছে একটা লেয়ার বন পরোটা এখন সেমভাবে বাকি সবগুলো বন পরোটাও আমরা তৈরি করে নেব দেখুন এরই সাথে কিন্তু সবগুলো বন পরোটাই তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু পরোটা এবং বাটার চিকেনটা সার্ভ করে নেওয়ার পালা আর এর জন্য এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলের একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখন প্রথমেই আমরা স্বাদের গ্রানে পারফেক্ট যে বাটার চিকেন মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই নিয়ে নেব এরপর ওপর থেকে ডেকোরেশনের জন্য অবশিষ্ট যে ক্রিমটা রেখে দিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব এবং পাশ থেকে লেয়ার বন নিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঘরে বসেই রেস্টুরেন্টের খাবারের স্বাদ পেতে ঘরোয়া উপকরণের সহজভাবে তৈরি বাটার চিকেন তাও আবার রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে তৈরি তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি করে বলতে পারি রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু ঘরের তৈরি এই বাটার চিকেনের স্বাদটা হার মানিয়ে দেবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ